হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, আজকেও আবার একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি। তো দেখো, এখানে আমি সকাল সকাল উঠে চা টা খেয়ে আমি ওটা ব্লগ করতে ভুলে গেছি। তো এখান থেকে স্টার্ট করলাম আজকে। তো দেখো, এখানে আমি বিছানাটা নোংরা হয়ে গেছিলো, বিছানা কাপড় চোপড়। তো তার জন্য আমি এক এক করে খুলে নিচ্ছি ধুবো বলে। তো যাই হোক, এখানে দেখো আমি একে করে করার পর বিছানাটা ক্লিন করব, নতুন আরেকটা বিছানা যাতে পাতবো। তার জন্য দেখো, এখানে আমি সব নামিয়ে এখানে সব ঠিকঠাক করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি তো যাই হোক এখানে আমি দেখো বিছানাটা গুছিয়েছি। আর দিয়ে দেখো, আমার শাশুড়ি মায়ের সাথে কথাও বলছি। শাশুড়ি মা আর আমি কথা বলতে বলতে আমার এদিকে দেখো আমার বিছানাটা ক্লিন করে নেওয়া হয়ে যাবে। তো দেখো, আর এখন দেখো আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, কারণ কি অনেকটা নোংরা হয়ে গেছিলো আর ঘরটা মুছবো বলে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি ঘর ঝাড় মারে ঘর মুছে টুছে এখানে আমি স্নান করে এসে ঠাকুর ঘরে পুজো দিচ্ছি। তো দেখো এখানে বন্ধুরা, আজকে যেহেতু সোমবার তার জন্য আমি এখানে দেখো শিবির এখানে বাসন টাসন যত নোংরা ছিল তার জন্য ধুয়ে নিচ্ছি। দেখো এখানে আমি সব কাজবাজ ছেড়ে এসে গেছি। তো এখানে সব কাজবাজ এদিকে দেখো আমার ননদ দাঁড়িয়েছে মনাকে নিয়ে। তো আজকে ভিডিওটা এখানে করছি। টাটা, বাই বাই।